আসসালামু আলাইকুম। আজকের আলোচনা দাড়ি এক মুষ্টির কম রাখলে চলবে নাকি এক মুষ্টির বেশি রাখতে হবে, এই বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দাড়ি দিয়েছে মুখের গঠন হিসেবে। মানুষের মুখের গঠন যেমন যে সাইজের দাড়ি মানুষের মুখের মধ্যে ফিট খায়, তেমনই ধরনের আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষকে দাড়ি দিয়েছে। দাড়ি কাটার পরে মানুষকে যদি খুব সুন্দর দেখা যায় তো তাহলে সর্বপ্রথমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই, এর দ্বারা বোঝা যায় যে দাড়ি কাটার পরে মানুষকে খুব সুন্দর দেখা যাবে না, বরঞ্চ দাড়ি কাটার পরে মানুষের বিভিন্ন ধরনের বেমার আজার হওয়া দেখা যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তোমরা মোচ কাটো আর দাড়ি বাড়াও। হ্যাঁ, যদি কারো অতিরিক্ত দাড়ি হয়, এক মুষ্টির বেশি দাড়ি হয়, চতুর্দিক থেকে যদি এক মুষ্টির বেশি দাড়ি হয় তাহলে কাটা যেতে পারে। বুখারীর বর্ণনাতে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর হজের সময় এক মুষ্টি দাড়ি রেখে বাকি অতিরিক্ত দাড়ি কেটে ফেলে। এর দ্বারা বোঝা যায় যে মানুষ এক মুষ্টির বেশি যদি দাড়ি হয় তাহলে কাটতে পারে। অনেক সময় দেখা যায় যে দাড়ি অনেক লম্বা হয়েছে, পেশাবের ছিটা লাগার সম্ভাবনা বেশি, বা দাড়ি নাভির নিচে চলে গেছে। যদি এত লম্বা হয়ে থাকে তাহলে এক মুষ্টি দাড়ি রেখে বাকি সব দাড়ি কাটা যায়। ঠিক তেমনই হবে যদি এই সাইডও এক মুষ্টির বেশি দাড়ি হয়, এই সাইড দিয়ে যদি এক মুষ্টির বেশি দাড়ি হয় তাহলে কাটা যেতে পারে, কাটতে পারে। তবে এক মুষ্টির কম দাড়ি রাখা বা দাড়ি একদম চেঁচে ফেলা, কেটে ফেলা, এটা শরীয়তের বিরোধী, হাদিসের বিরোধী। কোনো সাহাবা এক মুষ্টির কম দাড়ি রাখে নাই, না সাহাবা রেখেছে, না তাবেঈ, না তবে তাবেঈ এক মুষ্টির কম দাড়ি রেখেছে, এ ধরনের প্রমাণ পাওয়া যায় না। কেউ যদি দাড়ি একদম চেঁচে ফেলে, ছোট্ট ছোট্ট দাড়ি রাখে, তাহলে সেটা হবে ওয়াজিবের খেলাফ, গুনাহগার অবশ্যই হবে। কারণ দাড়ি রাখা ওয়াজিব, যদিও কিছু উলামায়ে কেরাম বলে যে না, দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। গতিকে এক মুষ্টির কম দাড়ি রাখা যাবে না বা দাড়ি একবারে চেঁচে ফেলা যাবে না, এটা ওয়াজিবের খেলাফ, গুনাহগার হবে। অনেকেই বলে যে দাড়ি এতটুকু রাখলে হবে যে যাতে পুরুষ আর মহিলার মাঝে পার্থক্য করা যায়। এ ধরনের ধারণা সম্পূর্ণ ভুল। কোনো মানুষকে আমরা ফলো করবো না দাড়ির ক্ষেত্রে। দাড়ির ক্ষেত্রে আমাদের কোরআন এবং হাদিস কী বলে, শরীয়ত কী বলে, কোনো মানুষকে আমরা ফলো করবো না।